আচ্ছা আচ্ছা, একটা পুকুর প্রথম প্রস্তুত করার সময় কি কি করা লাগবে? ধরেন ওটা হেসা লাগবে, ইচ্ছা, তারপরে চুন দেওয়া লাগবে, ওটা ট্যাবলেট মারা লাগবে। ট্যাবলেট মারার পরে চুন, চুনের পরে হলো আবার পানি আনতে হবে, সেইকে পানি আনার পর, হ্যাঁ, তার মেশিন দিয়া, তারপরে ওটা আবার গ্যাস ট্যাবলেট মারতে হবে। যদি কোনো পোকা টোকা থাকে, গ্যাস ট্যাবলেট পর 20 দিন পুকুর থাকবে ক্লিয়ার, খালি থাকবো, খালি থাকার পরে তারপরে ওটা ডিম দিতে হবে। চাষ করা যায় একটা পুকুরে? আপনি শুধু একমাত্র মাগুর বাদে সব মাছ চাষ করতে পারবেন, চিংড়ি মাছ আর মাগুর বাদ। বোয়াল টোয়াল যেন না থাকে, থাকবে না তো? না, ওগুলো থাকবে না, চিংড়ি থাকবে না, বোয়াল থাকবে না, দেশি মাগুর থাকবে না, শোল কই থাকবে না, রুই, মানে সাদা মাছের মধ্যে যা আছে, রুই, মিকরা, কাতল, তেলাপিয়া, তারপরে সিলভার, পুঁটি, গ্লাস, এগুলো কিছু থাকবে না? এগুলো থাকবে, এগুলো থাকবে আর কি, এগুলো আছে, এগুলো রাখতে হবে তাহলে, এগুলো দেওয়া যাবে। তাহলে ধরেন মাছ ঠিক বড় হইতে আর কি কতদিন সময় লাগবে? খাওয়ান ঠিক মতো পেলে এক বছর, এক বছরের ভিতরে একদম। যদি 5 কেজি হয় তাহলে মাছ দেখা গেছে এক বছরে 6 কেজি 15-20 কেজি। আর খাবার ধরেন কিভাবে দিতে হবে? খাবার 1 মাস বা 2 মাস পর পর, 2 মাস পর পর কি কি দিতে হবে? শুধু খৈর, যেমন এই মাসে খৈর দিছি, এই আসা মাসে খৈর দিছি, সেরাবনের শেষ ইরিয়া, সেরাবনের শেষ তো ইরিয়া, ইরিয়া মারতে হবে, ইরিয়া মারতে হবে, দেখা গেছে আদমন ইরিয়া লাগবে সেরাবনের শেষ। ইউরিয়াটা কি? ওটা কি মাছে খায় না? দেয় না, বুনেইয়া, ধানটা তো ওইটা, ওরকম আর কি, একটু ওইটা হলো মোটাটা, ধানটা দা চিকুনটা, ওইটা হলো মোটাটা। ওইটার কারণটা কি? ইউরিয়া দেওয়ার কারণটা হলো মাছ পানি, এখন যখন খৈর দেয় মাছ শক্ত রাখে, আর ইউরিয়াটা মাছ নরম করে, নরম করে দেবে। এই হলো বাঘ। আচ্ছা আচ্ছা, তাহলে পুকুরের পানি যে একদম ক্লিয়ার আছে এটা বুঝবেন কিভাবে? হ্যাঁ, বুঝে যাবে, যদি মাছ দেখা গেছে রঙেই তো পানি বোঝা যায়। এই যে পুকুর খাওয়ানো আছে, এই জন্য নীল কালার দেখা, যদি পানি যদি খাওয়ানো থাকে তাহলে পানি পুরো পরিষ্কার দেখা যাবে, আর পানি নষ্ট হয়ে যায় তাহলে লালসার বাড়বে। এই হলো নীল কালার, এই খাবার সম্পূর্ণ আছে দেখে। হ্যাঁ আচ্ছা, আর যদি মানে আর কিভাবে থাকলে বুঝবো যে খাবার নাই? পানি পরিষ্কার দেখা যাবে পুরো ক্লিয়ার একদম, তাহলে বুঝে যাবে। তাহলে তাহলে আমরা ওই ভুষি আর ওই খোল, না না, এক লাগে দেওয়া হবে না, না এটা কাজ হবে না, এক লাগে দেবে, তারপর ওই নিশি জিনিসটা নিশি বলছে বাসা মাসা আমি পাইবেন না। ও আচ্ছা আচ্ছা, ওইটা হলো ভাত, ওটা দেখা গেছে আপনি দেখছেন না, ওই টাইমটা মাছে খাইবে, তখন আড্ডা সব নিশি পারবে, খাইবে কি মাছে, কার ভুম আছে, মিটে মাছে, কিন্তু উপরে কাতল, রুই, সিলভার এগুলো তো পাইল না, তাহলে একসাথে মিশিয়ে দেওয়াটা ঠিক না, এই জন্য এটা দিতে হবে, ওই ওই দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ভুষি দিতে হবে, ভুষি উপর দিয়ে দিয়ে দিতে হবে, আর নিচের স্তরের জন্য, নিচের গুলোর জন্য, নিচেগুলো তো খৈর তলে পড়ে গেছে। ও আচ্ছা, খৈরের ভুষি আলাদা আলাদা দিতে হবে, আলাদা দিতে হবে, দিলে খরচ বেশি, ডাবল খরচ হবে, খরিবার ভুষি যদি একলাগে ভিজান তাহলে আমি ডাবল খরচ, তাই না? হ্যাঁ, তার কারণ যেটা ভাসবে ওইটা উপরে মাছ খাইবে, আর যেটা নিচে পাবে ওটা মিকে মাছ, আর কারকু মাছ, আর বড় তেলাপিয়া, তাহলে আলাদা আলাদা, হ্যাঁ ভিজালে হবে না, ভুষি ভিজাবে না কোনো সময়, না ওটা শুকনো দেবেন। আচ্ছা, ভালো জাতের ধরেন মাছ যদি খুঁজতে চায় তাহলে ভালো জাতের হাইব্রিড এই মাছগুলো কোথায় পাবে? এগুলো অর্ডার ছাড়া পাবে না, তার কারণ ওই সবাই কয় যে হাইব্রিড অরিজিনাল, কিন্তু অরিজিনাল হাইব্রিড না, তাই? আচ্ছা, আপনার যদি দূর দিয়ে যদি অর্ডার আসে তাহলে ওটা কি দিতে পারবেন? আমাদের পুকুর আছে, আপনাদের দিতে পারবেন, বড় ভালো ভালো একদম হাই কোয়ালিটির, এই যদি এরকম 1 নম্বরটা, আমি কোনো ভেজাল হবে না, আর দামে কমাইলে হেলে ওই টাইবে, তাই? কিন্তু এটা কিন্তু এর বেশি, এটা ধরেন বাংলাদেশের যে কোনো জায়গায় যদি পাঠাইতে চায় নিতে চায়, নিতে হবে, খরচ দিয়া, খরচ দিয়ে তার নিতে হবে, আর নিতে হবে, কিন্তু আপনি শিওর যে আপনি একদম অরিজিনালটা দিতে পারবেন? একদম অরিজিনাল, এই যে মাছ দিয়ে গেছি না, একদম অরিজিনাল, এরকম হাইব্রিড হবে, আর যে মনোসেক্স নাই, মনোসেক্স আছে সেটা হবে এতটুকু ছোট ছোট, তাই? ওইটা রিক্সে যায় না, মরি যায় বেশিরভাগ, মরি যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনার।